নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে গাছের এই চাল কুমড়াটা দিয়ে আর কাতল মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমে আমি কাতল মাছের মাথা আর চাল কুমড়াটা কাইটে ধুয়ে নেব। চাল কুমড়া আর মাছের মাথাটা কাইটে ধুয়ে নিছি। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিব। লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছের মাথা হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে, এবার ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। গোটা জিরা, এবার বাটা মশলা দিয়ে দেব। এখানে বাইটে রাখছি ধইনা, আদা, জিরা, রাঁধুনি। এবার চাল কুমড়া দিয়ে দেব। এবার হলুদ লবণ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটাই দিয়ে ভেজে দিব। হলুদ লবণ এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। কালকুমাটা ভালো সুন্দর গলে গেছে। কুমড়াটা খুব সুন্দর একদম গলে গেছে। ঘন্টটা একটু আঠা আঠা হওয়ার জন্য আমি একটু পিঠালো দিয়ে দেব। ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে দিব।
চাল কুমড়ার ঘন্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।